জবানের কাজ দুইটা, কানের কাজ একটা, দিলের কাজ তিনটা। তিনটা জবানের কাজ দুইটা, শুদ্ধ বলা, ধীরে ধীরে বলা। কানের কাজ একটা, ধ্যানের সাথে শোনা। দিলের কাজ তিনটা, এক নাম্বার কি বলেছ বুঝা, দুই নাম্বার কেন বলেছ বুঝা, তিন নাম্বার কার জন্য বলেছ, কি কেন কার জন্য বলেন, কি কেন কার জন্য। এবার আমি বলবো সুবহানাল্লাহ। এবার দিলের এক নম্বর কাজ কি, কি বলেছ, দিল বুঝবে রব্বুল আলামিন আপনি মহাপবিত্র, কি বলেছি মহাপবিত্র। এবার বলবে কেন বলেছ, দিল বলবে আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আজাবের ভয়ে। এবার কার জন্য বলেছ, আল্লাহর জন্য বলেছ, সুবহানাল্লাহ। প্রতিদিন কিছু না কিছু জিকির আজকাল, আপনি শুধু মসজিদে আজানের সাথে সাথে ঢুকে যান আর সবার আগে বের হন, সবার পরে বের হন, শুধু এই সময়টুকুই যদি আপনি আল্লাহকে দিতে পারেন, দেখবেন আপনি সবচেয়ে বেশি জিকির কর্মীওয়ালা হয়ে গেছেন। আরো মজার বিষয়, যতক্ষণ মসজিদে থাকলেন, কন মসজিদে যাবেন সবার পরে, বাইরে হবেন সবার আগে। আচ্ছা মসজিদে যাওয়ার সময় ধাক্কা ধাক্কি দেখছেন নি জীবনে কোনোদিন? আচ্ছা বাইরের সময় ধাক্কা ধাক্কি হয়নি? যাওয়ার সময় ধাক্কা ধাক্কি, বাইরে হওয়ার সময়? বিষয়টা কি উচিত কি ছিল, যাওয়ার সময় ধাক্কা ধাক্কি হবে, হ্যাঁ রাখেন আমি আগে যাবো, আমি আগে যাবো, রাখেন আমরা আগে আছি, সিরিয়ালে দাঁড়ান, আর সিরিয়াল দাঁড়ান নাইন ধরেন, উচিত ছিল কিনা বলেন। এটা কি তো রসুল বলছেন তাকবীরুল্লাহর জন্য সফাউল্লাহর জন্য যুদ্ধ করতাম, লাইন ধরেন পেছে যান, আপনি পেছে যান, আমি আগে আছি। আর বের হওয়ার সময় কেউ জানা ভাই বাইর না কা দূর আর দুই মিনিট থাই, আর একটু থাকি, রবের ঘর যাই কেমনে, যাকে ভালোবাসি তার ঘর। ওরে এখন ওরে বিশ্বাস ক্যাবলা কাবা, ওরে মসজিদে গিয়ে নজরে না, হুজুর মুড়ি দেন ব্যস্ত, হুজুর রুমে জামাত করি এলা আসে না, নাই বলেন না, মানে বিপদে পড়তে পারে, সফর থাকতে পারে, সমস্যা থাকতে পারে, এটাই কি জিন্দেগি বানাবো আমি? আমাদের হজরত আলা কি বলেন, রশিদ হজরত আলা কি বলেন জানেন, মাদ্রাসাতে আপনি মোহতামিম চিনেন না, হঠাৎ দেখবেন একামত হয়ে গেছে, একজন ভাগা ভাগা আছে আত্মা তেমনি করি করি, বুঝতে পেরেছে, এটারে বুঝবেন মোহতামিম। আরে বুঝেন নাই কথা, তারে বুঝবেন কি খিলিগা ব্যস্ত মসজিদে সবার পরে আসছে, এটা বুঝবেন মোহতামিম। আবার সালাম ফিরে গেল তোমরা থাকো আমি একটু আই, তারে বুঝবেন যে মোহতামিম কি। সবার আগে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ, সবার পরে বের হবো তো ইনশাআল্লাহ, পাঁচ অক্ট নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ, এটা নিশ্চিত করেন। রব বলবেন আমিও তোমাকে আমার বন্ধু নিশ্চিত করলাম। এরপরে নামাজের পরে তাসবিহাত গুলো মাওলানা পড়ছেন আলহামদুলিল্লাহ বলেন, আপনার মনে করছেন আর কি 10 মিনিট যদি ওয়াজ করতে কত বালা হইতো, 10 মিনিট ন 10,000 বছর যদি আব্দুল কাদের জিলানিও ওয়াজ করে, এই 10 মিনিট তাসবিহাতের দাম থাকছে, আপনি মানলে মানেন না মানলে নাই মনানিস কর, আপনি ওয়াজ দাওয়াত দিলে দেন না দিলে দেন, এভাবে তসবি চলবে, এভাবে কি বলেন, এভাবে তসবি তসবি পড়বো তো ইনশাআল্লাহ, যখনই তসবি পড়বো তখনই ধ্যানের সাথে পড়বো। আমাদের খুলনার হযরত ওয়ালা এক আজীব বিষয় বলেছেন, হযরত বলেন যে যখনই তসবি পড়বা তিন অঙ্গ কাজে লাগাবা,
কয় অঙ্গ? জবান, কান, দিল। ওটা ঘেন্টি কাজে লাগা, ঘেন্টি ঘাড় কাজে লাগা, ঘাড় কাজে লাগা। কিরে ঘাড়ের সাথে জিকিরের কি সম্পর্ক? কি বাস্তব না বাস্তব? জবানের কাজ দুইটা, কানের কাজ একটা, দিলের কাজ তিনটা। তিনটা জবানের কাজ দুইটা, শুদ্ধ বলা, ধীরে ধীরে বলা। কানের কাজ একটা, ধ্যানের সাথে শোনা। দিলের কাজ তিনটা, এক নাম্বার কি বলেছ বুঝা, দুই নাম্বার কেন বলেছ বুঝা, তিন নাম্বার কার জন্য বলেছ, কি কেন কার জন্য বলেন, কি কেন কার জন্য। এবার আমি বলবো সুবহানাল্লাহ। এবার দিলের এক নম্বর কাজ কি, কি বলেছ? দিল বুঝবে রব্বুল আলামিন আপনি মহাপবিত্র। কি বলেছি? মহাপবিত্র। এবার বলবে কেন বলেছ? দিল বলবে আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আজাবের ভয়ে। এবার কার জন্য বলেছ? আল্লাহর জন্য বলেছ। যদি এগুলো তাকরা করতে পারতাম, তাকরা দিল কয়টা কাজ? এক নাম্বার, দুই নাম্বার কেন, তিন নাম্বার। এই তিনটা খালি দিলে ঘুরাবে, দিলে ঘুরাবে, দিলে ঘুরাবে। আমার জবান বলবে না ইলাহা ইল্লাল্লাহ, দিল বলবে কি বলেছ? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার দিল বলবে কেন বলেছ? তার ভালোবাসায়, তার রহমতের আশায়, তার আজাবের ভয়ে। কার জন্য বলেছ? তার জন্য বলেছ। এটা খালি দিলে ঘুরবে, রাঙ্গো দিল ঘুরে ভাই। দিলে যদি জীবনে একবার আয়তো, একবার একবার কি জীবনে একবার আসতো যদি জীবনে, দিল যখন বলে আজিম, দিল যেন বলে হ্যাঁ তিনি আজিম। জবান যখন বলে আলা, দিল যেন বলে হ্যাঁ তিনি আলা। আকবর, হ্যাঁ তিনি আকবর। আমাদের কাছে একটা হরফ আছে, কয়টা হরফ? একটা হরফ শুধু আছে, একটা কঠিন হরফ আছে, হা। বলেন এটা যে পাইতো না তার আন এক হাজার টাকা জরিমানা হইব, ইন্টারভিউ নেবো আমি। এটা যে পাইতো না এটার এক হাজার টাকা জরিমানা। প্রত্যেক রেডি হন, আগে একটু শিখাই দিন না তো কষ্ট। শব্দ হরফটা কি বলেন? আচ্ছা দেখেন, খেয়াল করেন, এই হরফটা যদি কেউ না পারে তার সানা অশুদ্ধ, তার সানা হইল না। এই হরফটা যদি কেউ না পারে তার সুরায় ফাতিহা অশুদ্ধ হইল না। এই হরফটা যদি না পারে বিসমিল্লাহ অশুদ্ধ হইল না। এই হরফটা যদি না পারে রুকুর তসবিহ হইল না। এই হরফটা যদি না পারে সেজদার তসবিহ হইল না। এই হরফটা যদি না পারে আত্তাহিয়াত হইল না। এই হরফটা যদি না পারে কিছুই হইল না। কয়টা হরফ? উদাহরণ হচ্ছে একটা, হা হা জবর, হা হা জবর, হা 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 হি হি। এটা লড়তে হইব, এটা লড়তে হইব, হা হা হি হু। সুবহানাল্লাহ, সুবহানাক আল্লাহুম্মা, আলহামদুলিল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু, আত-তাহিয়াতু। দেখছেন নি হরফ কয়টা? আচ্ছা এই হরফটা যদি আগামী দিন যদি সরকার ঘোষণা দেয় আগামী বছর বিসিএস পরীক্ষা এই হরফের মাখরাজের পরীক্ষা হবে, সবাই পাবে।
এটা ছাড়া বিসিএস পরীক্ষা হবে না, পুলিশ নিয়োগ হবে না এটা ছাড়া, আচ্ছা সেনাবাহিনীর নিয়োগ হবে না এটা ছাড়া, আচ্ছা মেট্রিক পরীক্ষা হবে না এটা ছাড়া, তখন এটা শিখতে কি করতেন আপনারা কোন এবার বলেন এটা ছাড়া কি কি হবে না কোন সানা ফাতিহা রুকু সেজদা তাশাহুদ এবার আমির কি হালত চল্লিশ বছরের কি হাল বলেন 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 একটু বলেন আসাজি মালিক ফের সাজা এনে কি এনে কি আওয়াজ আই কি এখানে ওদেরকে আমার তাসবিহ শেখানো হচ্ছে, আমার তাহমিদ শেখানো হচ্ছে, সানা শুদ্ধ করে দেওয়া হচ্ছে, রুকুর তাসবিহ শুদ্ধ করে দেওয়া হচ্ছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানা সুবহানা, আগে বলতাম সুবহানা এখন বলবো সুবহানা, সুবহানা সুবহানাল্লাহ যারা যারা পারবো তাকে তারা তারা এক হাজার টেন দিব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল ফরমান আল্লাহ মজলিস কে কবুল ফরমান আল্লাহ বলনে ওয়ালা শুননে ওয়ালা দেনে ওয়ালা মোহাব্বত করনে ওয়ালা সকলকে কবুল করে আর কোনো প্রোগ্রাম আছে আজকে আপনার বয়ান হবে আপনার এখানে আপনার বয়ান হবে يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شانه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار مولاي كريم অল্প কিছু বান্দাই তো বসছে মাওলা আমরা অল্প কিছু মানুষই তো বসছি আল্লাহ বেশিকে দিলেও তো আপনার খাজানা কমে না আমাদের অল্প দিলে কমবে কেন রে মাওলা আল্লাহ আল্লাহ মাফ করে দেন রে মাওলা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাওলা আল্লাহ মাফ করে দেন মাওলা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দেন আব্বা আম্মা কবরে কিভাবে আছে আল্লাহ কবরে কিভাবে আছে নানা নানি মামা মামি দাদা দাদি খালা খালু কবরে কিভাবে আছে মাওলা আল্লাহ আত্মীয় স্বজন কবরে কিভাবে আছে মাওলা আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার আগে আগে মাফ করে দাও
অবরে যাওয়ার আগে আগে মাফ করে দেন মাওলা। আল্লাহ ইস্তেগফারের হক আদায়ের তৌফিক দান করেন, তাওবাতুন নসুহার তৌফিক দান করেন, তাওবায়ে নসুহা নসিব করেন। আল্লাহ মরনাত আনিস রহমান আশরাফিক আপনার ওলি বানায় দেন, মাওলা আপনার ওলি বানায় দেন। আল্লাহ এই মজমা আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেককে আপনার ওলি বানিয়ে দেন, আমাদের প্রত্যেককে আপনার ওলি বানিয়ে দেন, আপনার মহাব্বত দিয়ে দেন, আপনার মহাব্বত দিয়ে দেন, আপনার হাবিবের মহাব্বত দিয়ে দেন। আল্লাহ আপনার দীনের মহাব্বত দিয়ে দেন। আল্লাহ জিকিরের মধ্যে একটা জিব্বা দিয়ে দেন। আল্লাহ জিকিরের মধ্যে একটা জিব্বা দিয়ে দেন। জিকিরের মতো জিব্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কাঁদার মতো চোখ দিয়ে দেন। আল্লাহ মাওলা করিম আপনার দিদার দিয়ে দেন, আপনার দিদার দিয়ে দেন। জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। জাহান্নাম থেকে পানা দেন, জাহান্নাম থেকে পানা দেন, জাহান্নাম থেকে পানা দেন মাওলা, জাহান্নাম থেকে পানা দেন মাওলা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ এই মজলিসে যতজন আছে সকলকে আপনার ওলি বানায় দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত উস্তাদদেরকে আপনার ওলি বানায় দেন, সমস্ত ছাত্রদেরকে আপনার ওলি বানায় দেন মাওলা। আমাদের সুধন্যপুর মাদ্রাসাকেও আপনি কবুল ফরমান। আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে আপনি আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন, বরকতের চাদর দিয়ে ঢেকে দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে দৌলতে আইল মামুলে বরকত দিয়ে দেন, আমাদের দুনিয়া আখিরাতের কাফিলার জিম্মাদার আপনি হয়ে যান মাওলা। আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে বাঁচান, মৃত্যুর কষ্ট থেকে বাঁচান। আল্লাহ আজাবে কবর থেকে বাঁচান, আজাবে কবর থেকে বাঁচান, আজাবে হাসর থেকে বাঁচা। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন, সমস্ত ঋণগুলো আপনি পরিশোধ করাইয়া দেন। আল্লাহ সমস্ত ঋণগুলো পরিশোধ করাইয়া দেন। আল্লাহ সারা দুনিয়া থেকে যারা যত মাকাসিদের দোয়া চায় সকলের নেক মাকসুদগুলো আপনি পুরা করে দিয়েন মাওলা। আল্লাহ সারা দুনিয়া থেকে যত মা যত বোন যত ভাই দোয়া চায় সকলের নেক মাকাসিদগুলো আপনি পুরা করে দিয়েন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। কে উঠবো না, কে উঠবো, কে উঠবো না, কে উঠবো, কে উঠবো না। আল্লাহ সকলেই থাকি আপন জায়গায়।